সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত 20 এপ্রিল মুক্তি পায় মহেশ বাবুর বহুল প্রতীক্ষিত তেলুগু সিনেমা ভারত আনে নেনু। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে সিনেমাটি। ভারতের বাজারে ধুমধুমার ব্যবসা শেষে এখন ভারত আনে নেনু ব্যবসা করছে আন্তর্জাতিক বাজারেও। উত্তর আমেরিকায় ছবিটির ব্যবসা প্রায় 35 লাখ মার্কিন ডলার, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও পিছিয়ে নেই ছবিটি। এখানে ছবিটির ব্যবসা প্রায় 5.6 লাখ মার্কিন ডলার, যুক্তরাজ্য ও ইউরোপ জুড়ে ছবিটির ব্যবসা প্রায় 3,70,000 মার্কিন ডলার। মধ্যপ্রাচ্যেও ভারত আনে নেনু দারুণ ব্যবসা করেছে ইতিমধ্যে, আর এর পরিমাণ 6,65,000 মার্কিন ডলার। খুব বেশি দিন হয়নি ছবিটি মুক্তি পেয়েছে। মাত্র এক অদিনে আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর অন্যান্য দেশে এর ব্যবসা প্রায় 2 লাখ মার্কিন ডলার। সব মিলিয়ে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর সুপার মুভি ভারত আনে নেনু আন্তর্জাতিক বাজারে ব্যবসা করেছে মোট প্রায় 5.29 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 35.38 কোটি রুপি। তো বন্ধুরা, এই সিনেমাটিকে আপনারা দেখেছেন? আর মহেশ বাবুকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।